সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। প্রয়াত হলেন জেলার বিশিষ্ট রূপশিল্পী কানাইলাল রাউত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 67 বছর। শনিবার বহরমপুরের রবীন্দ্র সদনে শিল্পীদের মেকআপ করাতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার রবীন্দ্র সদনে তাঁর মরদেহ নিয়ে আসা হলে জেলার বিশিষ্ট শিল্পী ও সাধারণ মানুষ মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। জেলায় মেকআপ শিল্পী বা রূপশিল্পী হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয়। রবিবার রবীন্দ্র সদনে তাঁর স্মৃতিচারণ করলেন জেলার বিশিষ্ট শিল্পীরা। গতকাল সন্ধ্যাবেলায় গীতলেখার একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানটা দেখতে এসে হঠাৎ করে একটা বাঁচ পড়ার মতো খবর পেলাম যে কানাইদা নেই। কানাইদা একটা অদ্ভুত প্রকৃতির মানুষ ছিল, যার মুখে কোনোদিন আমরা কষ্টটা দেখিনি। শত অসুবিধার মধ্যে থেকেও এই যে সাজ রূপসজ্জার যে বিষয়টা এত গভীরভাবে তিনি নিয়েছিলেন, আমরা গঙ্গাদা চলে যাওয়ার পর এই মানুষটাকে দেখেছি পরতে পরতে বেড়ে উঠতে, এবং অসম্ভব একটা ভালো হৃদয়ের মানুষ ছিলেন। সেই মানুষটাকে আমরা হারালাম। জানি না যে আগামী দিনে নাটকের রূপসজ্জা বা নাচের দলের রূপসজ্জায় কে কাজটা করবে। একটা অদ্ভুত কথা, ঠিক দুদিন আগে, যেহেতু আমি নাইয়াতে আছি, আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে আগামী 8 তারিখে, হঠাৎ ফোন করে আমাকে বললো, আমাকে রাখছো তো, তোমার 8 তারিখে অনুষ্ঠান আছে, আমি কিন্তু আসবো, তুমি আমাকে ডাকো আর না ডাকো। এই ধরনের মানুষ কোথাও যদি শুনে থাকে যে সেখানে মেকআপের অসুবিধা হচ্ছে, কানাইদার সঙ্গে সঙ্গে তার রং তুলি সমগ্র সামগ্রী নিয়ে সে চলে যেত। নাইয়ার পক্ষ থেকে গভীর দুঃখ তো আমাদের রয়েছে, আমরা সংস্কৃতির কর্মী সমস্ত কর্মীদের পক্ষ থেকে আমরা গভীর সমবেদনা জানাই তার পরিবারের প্রতি। আমরা একটা সাজঘরের রাজাকে হারালাম, এটুকুই বলার। জানি না এর পরিপূরণটা কী হবে। কিছুদিন আগে শক্তিও চলে গেলেন, চান্দিকের আরেকজন ছিল সেও কালু, সেও চলে গেল, এখন কানাইদা চলে গেলেন। বিশেষত কানাইদা চলে যাওয়াতে জানি না আগামী দিনে রূপসজ্জার জায়গাটাতে কে কী ভূমিকা নেবে। আমরা সাজঘরে একটা রাজা এবং আমাদের চরম বন্ধুকে হারাব, এর বেশি আর কিছু বলার মতো আমার কোনো ক্ষমতা নেই। তো গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে এই শহরের এবং এই জেলার সবচেয়ে পুরনো যিনি মেকআপ ম্যান রূপশিল্পী ছিলেন, সেই কানাই রাউত গতকাল বিকেল 5টার সময় এই মেকআপ করতে করতেই তিনি অসুস্থ হয়ে তিনি এই ইহলোক ত্যাগ করলেন। আমরা গভীরভাবে সমস্ত সাংস্কৃতিক কর্মী যারা গভীরভাবে মর্মাহত, এবং এরকম জানি না এরপরে নিশ্চয়ই হয়তো আরও অনেক। আইরে ছুটে আয়, পূজোর গন্ধ এসেছে, শরতের আকাশে মেঘের ভেলায় সাথে ভাসছে পূজোর গন্ধ, কাশের ফুল শিউলির গন্ধ বার্তা পৌঁছে দিচ্ছে আসছে দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই বাঙালির কাছে এক অনাবিল আনন্দধারা, সব দুঃখ ভুলে আনন্দে মেতে ওঠার আর এক নামই বাঙালির কাছে দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোয় আপনাদের বন্ধু আমরা, গাইডও আমরা। বনেদেবাড়ির পুজো থেকে শুরু করে ভীম পুজো, ফ্যাশনেবল সাজগোজের পসরার খবর থেকে শুরু করে ভুঁড়ি ভোজের পাতা, সব কিছু নিয়ে হাজির হচ্ছি আমরা। আমরা চোখ রাখুন এসআর নিউজের পর্দায়, এখনই সাবস্ক্রাইব করুন আর বন্ধুদেরও বলুন, দেখতে থাকুন এসআর নিউজ।